নমস্কার, নিশাচরী কথায় আপনাদের স্বাগত। আজকের নিবেদন সায়ন দীপাল লেখা আধার যখন ডাকে, গল্প পাঠে সন্তু, সুদীপার চরিত্রে সুস্মিতা এবং দীপ্তর ভূমিকায় নীল। শুরু হচ্ছে আধার যখন ডাকে। তালা খুলতেই একটা আষ্টে গন্ধ এসে ঝাপটা মারল সুদীপার নাকে। বৃষ্টির দিনে এই পুরনো বাড়িতে এরকম গন্ধ ওটা বিচিত্র কিছু নয়। সুদীপা নিজে অভ্যস্ত ওই গন্ধের সাথে, কিন্তু তবুও আজ গাটা কেমন যেন গুলিয়ে উঠল। কোনো মতে নিজের কাক ভেজা শরীরটাকে ঠেলে নিয়ে গেল স্নানঘরে, শাওয়ার চালিয়ে দাঁড়িয়ে পড়ল নিচে। শরীরটা কাঁপছে থর থর করে, শাওয়ারের জল এক নাগারে পড়ছে চোখে মুখে। পাহাড়ি এলাকা, এখানে জলের ব্যবহার করতে হয় খুব পরিমিত, কিন্তু সুদীপার আজ ভ্রুক্ষেপ নেই সেই সবে। আচ্ছা, পুলিশ সত্যি দীপ্তকে খুঁজবে? ওরা তো সব শোনা মাত্রই বলে দিল যে সে কোনোভাবে খাদে গড়িয়ে পড়েছে। বাড়িতে কি এখনই সব জানাবে সুদীপা, নাকি অপেক্ষা করবে সকালের? কারেন্ট নেই, ভেজা শরীরেই মোমবাতির সন্ধানে এদিক ওদিক হাতরাতে হাতরাতে হঠাৎ সুদীপার খেয়াল করল বাইরের দরজাটা হাট করে খোলা। চমকে উঠল সে। ঢোকার পর দরজাটা কি তবে লাগাইনি? মনে পড়ছে না কিছুতেই। পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতেই হোঁচট খেলো একটা। এটা কে বসে আছে ঘরে? যদিও অন্ধকার তবুও অবয়বটা স্পষ্ট। আতঙ্কগ্রস্ত গলায় সুদীপা চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? কৌশিক? কৌশিকবাবুর প্রত্যাশাতে ছিলে বুঝি? কে? চিনতে তো ঠিকই পেরেছ শু, আমি তোমার দীপ্ত। দীপ্ত? অজানা আগন্তুকের আতঙ্কে যতটা না ভয় পেয়েছিল সুদীপা, এবার তার থেকেও অনেক বেশি ভয় পেল পরিচিত মানুষটার কণ্ঠস্বরে। আমাকে ওখানে রেখে কেন চলে এলে শু? তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভয় পাই। সুদীপা জানে দীপ্ত কতটা ভয় পায় বৃষ্টিকে। আজ থেকে বছর সাতেক আগে এক ভয়ঙ্কর বৃষ্টির দিনেই তো গাছের ডাল পড়ে লোকটা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গিয়েছিল। দীপ্ত হুইল চেয়ারটা ঠেলে এগিয়ে আসছে ওর দিকে, কলাটা শুকিয়ে যাচ্ছে সুদীপার। দীপ্ত এসে দুহাত দিয়ে জড়িয়ে ধরল ওকে। ওর ভেজা শরীরটা শীতল স্পর্শে কেঁপে উঠল। তুমি ফিরলে কি করে দীপ্ত? ওই যে ওরা নিয়ে এলো আমাকে। কেমন ফ্যাস ফ্যাসে শোনালো দীপ্তর গলাটা। কারা? আশেপাশে ওদের দেখতে পাচ্ছ না? কাদের কথা বলছো তো তুমি? ওই যে আধারের বাসিন্দা যারা, যে আধারে আজ তুমি আমাকে ফেলে এসেছিলে শু, সেই আধারের বাসিন্দা। দীপ্ত! চিৎকার করে উঠল সুদীপা। তোমাকে ছাড়া যে আমার এক মুহূর্ত চলে না শু, আমাকে ফাঁকি দিয়ে কোথায় পালাবে ভেবেছিলে? দীপ্তর বাহু বেষ্টনী ছাড়িয়ে পালাবার চেষ্টা করল সুদীপা, কিন্তু পারল না এক চুলও নড়তে। স্পষ্ট অনুভব করতে পারছে দুটো হাত যেন মাটি খুঁড়ে উঠে এসে জড়িয়ে ধরেছে ওর পা। আশেপাশে ছায়া ছায়া কারো যেন ভাসছে ঘর জুড়ে। সুদীপার সারা শরীর জুড়ে অনুভূত হচ্ছে অশরীরী আনাগোনা। ঐশ্বাসিক এক খেলায় মেতেছে ওরা, ওদের সঙ্গে যোগ দিয়েছে দীপ্ত। আর্তনাদ করে উঠল সুদীপা। বৃষ্টির ঝমঝম শব্দে মিলিয়ে গেল সেই আর্তনাদ। পালাবার পথ নেই আর। শুনছিলেন আধার যখন ডাকে, গল্প পাঠে সন্টু, দীপ্তর ভূমিকায়
নীল এবং সুদীপার চরিত্রে সুস্মিতা। আমাদের এই অডিও স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিশেচরী কথাকে। আপনারা নিজেদের মতামত আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং লেটেস্ট আপডেটস পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিংক ডেসক্রিপশনে রয়েছে। আমরা আবার ফিরে আসব ঠিক পরের শনিবার রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশেচরী কথা।